আমার নবী জীবনে কারো চারে না পয়সা মেরে দেন নাই আমার আপনার নবী নিজের হাতে কোনোদিন কাউকে আঘাত করেন নাই ও মুসলমান হ্যাঁ যুদ্ধের ময়দানে কিছু কিছু ব্যতিক্রম সেটা ভিন্ন এটার অন্য কারণ আছে যেই নবী একটা জীবনে একদিন কোনোদিন গালি দেন নাই নবী কোনোদিন কাউকে একটা থাপ্পড় দেন নাই সেই নবী আজকে সাহাবীদের সামনে বলতে আছেন তোমাদের কোনো পাওনা দাও না যদি আমার কাছে থেকে থাকে আমি যদি কাউকে আঘাত করে থাকি মাফ করে দাও আর না হয় আমার কাছ থেকে তোমরা বদলা নিয়ে নাও পিন পতন নীরবতা বিরাজ করছে নবীর কণ্ঠে এই কথা শুনি একজন সাহাবী দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কিছু পাওনা আমার একটু পাওনা আছে আমি আপনার কাছ থেকেই পাওনা নিয়ে নিতে চাই সকল সাহাবায়ে কেরাম বড় কৌতূহলী হয়ে ওই সাহাবীর দিকে তাকাইলেন নবী জিজ্ঞেস করেন কি পাওনা তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনি একদিন আমাকে লাঠি দিয়ে পিঠের মধ্যে আঘাত করেছিলেন আজকে আমি এটার বদলা নিতে চাই ও মুসলমান একটু চিন্তা করেন বাকি সাহাবীদের অবস্থাটা কি সত্যের পথ অবলম্বন করুন কেএইচ ইসলামিক মিডিয়া কথা কয় না কথা কয় না এ টাকার আমানত আমানত বলতে আমরা এটাকে একটু বেশি বুঝি আমানত টাকার আমানতের ব্যাপারে খেয়ানতের অভাব নাই আরে বাবা এখানে কথা বলতে গেলে অনেক দূর চলে যাইতে হবে এত দূর পর্যন্ত যাইতে পারবো না একটা কথা শুধুমাত্র বলতে চাই ঘর নষ্ট বড় ভাই পাগল এই কথা বুঝিননি আপনারা সিলেটের মানুষ যেই ঘরের বড় ভাই পাগল থাকে এই ঘরের ছোটটি অটোমেটিক পাগল আরে আমার কথা বুঝলে আর একটু জোরে কান আমার বন্ধুরা যেই দেশের আমাদের নেতাদের কাছে আমানত ঠিক থাকে না খেয়ানত হয় এই দেশের সাধারণ মানুষের কাছে আমানত খেয়ানত হওয়া কোনোদিন ফেরানো যাবে না আমার ভাইয়েরা এই আমার দিক আমি আর কথা লম্বা করব না আপনাদের ধৈর্যের সীমানা পার হব না ইনশাআল্লাহ মহতরম হাজিরিন আল্লাহর নবীর সাহাবী এই আমার দিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু একটু চিন্তা করে দেখেন রাষ্ট্রের যাবতীয় সব ওনার কাছে আমানত খেল করেন খেল করেন একদিন দুপুর বেলা রাস্তা দিয়ে হাঁটেন দুপুর বেলা এখনো সৌদি আরবের মানুষ রাস্তায় বাইরো না খুব কম গরম হযরত ওমর আমিরুল মুমিনিন রাস্তা দিয়ে হাঁটেন ডাইনে বামে এমনে তাকান এমনে তাকাইলে বোঝা যায় কিছু হারাইছে তালাশ করতেছে হযরত উসমান দেখে দৌড়ে আসলেন আমিরুল মুমিনিন এভাবে এভাবে তাকাইতেছেন মনে হয় কিছু হারাইছেন কি হারাইছে তালাশ করতেছেন রাষ্ট্রীয় একটা উট মানে যাকাতের উসুল হয়ে একটা উট আসছে এই উটটা হারাই গেছে এই জন্য তালাশ করতে আমি বেরিয়েছি বুঝলে তো সুবহানাল্লাহ একটু জোরে বলার কথা রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান একটা উট তালাশ করার জন্য বের হয়েছে হযরত উসমান কামিরুল মুমিনিন একজন গোলামকে পাঠিয়ে দিলে সে খোঁজাখুঁজি করে দেখতে পারতো না একটু তার পাঠিয়ে দিলে হইতো হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ক ও উসমান রাষ্ট্রের দায়িত্ব আল্লাহ কোনো গোলামকে দেয় নাই আমি ওমরকে দিয়েছি এই জন্য জবাবদিহি আমাকে করতে হবে এই জন্য উটটা তালাশ করার জন্য আমি বের হয়েছি ঠিক আছে আপনি তালাশ করেন তবে এখন প্রচন্ড রোদ একটু আমার বাড়িতে রেস্ট নেন একটু আরাম করেন বিকালবেলা উটটা তালাশ করবেন হযরত ওমর উসমান তোমার বাড়িতে রেস্ট নিতে গিয়ে যদি উটটা নাগালের বাহিরে চলে যায় উটটা যদি নাগালের বাহিরে চলে যায় আর বিকালে খোঁজ করে না পায় আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না আর জবাব না দিতে পারলে যদি আমার জাহান্নামের ফয়সালা হয়ে যায় তাহলে জাহান্নামের আগুন তো এই সূর্যের তাপের চাইতে অনেক বেশি গরম চিন্তা করতে পারেন সেই ওমর রাস্তা দিয়ে যান ছাগল রাখালি করে বকরি রাখালি করে এক রাখাল ছেলে কয়েছে আমি তো আমানতদারির সাথে রাষ্ট্র পরিচালনা করি দেহি জনগণের উপর এটার প্রভাব কতটুকু
ওই রাখালকে গিয়ে জিগ বলতে আছে রাখাল ছেলে একটা বকরির দুধ আমাকে দিয়ে দাও আমি পিপাসার তো ক্ষুধার্ত মানুষ একটা বকরির দুধ দিয়ে দিলে আমার পিপাসাও নিবারণ হবে খিদাও নিবারণ হবে এখন ক আমি দিতে পারবো না আমি দিতে পারবো না আমি রাখালি করার মালিক দুধ দোয়া মালিক কারে দিবে কারে না এটা উনার ব্যাপার আমি রাখালি করার কাজ আমি দুধ দিতে পারবো না কারণ এই বকরিগুলো সব আমার কাছে আমানত সবগুলো আমার কাছে আমানত আমি এখান থেকে দুধ দোয়া খেয়ানত করতে পারবো না হযরত ওমর ক প্রথম পরীক্ষায় পাস এরে রাখাল বুঝতে পেরেছে দুধ দোয়াইলে তুই ধরা পড়ে যাবি এই জন্য দিতে রাজি না তো একটা কাজ কর একটা বকরি আমার কাছে বিক্রি করে দে তোর লাভ হবে আমারও লাভ হবে এত বকরির ভিতর থেকে একটা বকরি যদি তুই দিয়ে দিস তোর মালিক টের পাবে না পাইলেও জবাব দিতে পারবে অন্য বকরির সাথে চলে গেছে বাঘ বাগে খেয়ে ফেলেছে এই জাতীয় কিছু বলে বুঝাইতে পারবে এতটুকু পর্যন্ত গেলে ওই সাধারণ রাখাল ছেলেটা হযরত উমরের দিকে চোখগুলো বড় করে দিয়ে তাকায়া কয়া ইবনুল মালিক ফা আইনাল্লাহ আরে না বুঝি আল্লাহ একবার কোন পরে বুঝাই মনে ইয়া ইবনুল মালিক ফাইনাল্লাহ হে শাহজাদা শাহজাদা বুঝেননি এটা হলো মন্ত্রী মিনিস্টারদের ফুলাম কথা বুঝছেন না কারণ সুরির এত কৌশল গ্রাম দেশের সাধারণ সুরেরা জানবার কথা না কারণ বড় 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 মাতাওয়ালার ঘরে জন্ম না হইলে চুরিরও এত বড় মাথা হয় না এরপরে আর কইতাম না বাকিটা বুঝলে গ্রাম দেশে একটা বড় সুর হয় একটা বড় সুর গরু চুরি করে গ্রামে যদি গরু চুরি কেউ করে তো বুঝবেন যে এটা ফার্স্ট ক্লাস সুর যেটা গরু চুরি করে আর না হইলে এর এছাড়া যা আছে সব নিচের সুর কেউ গিয়া ডাব চুরি করবে নারকেল চুরি করবে উড়ি চুরি করবে লাউ চুরি করবে ইগুলি চুরি করবে এই টুকটাক টুকটাক চুরি করবে আর যেটা গরু চুরি করে বুঝতে হবে গ্রামের জন্য এটা বড় আচ্ছা গরু একটা চুরি করলে এটা বিক্রি করলে কয় টাকা 30-40 হাজার না 50 হাজার টাকা বিক্রি করতে পারবে কিন্তু আমার বড় বড় মাতাওয়ালার ঘরে যে মাতাওয়ালা সন্তান হয় এরা তো কলমের ফাঁকে খোঁচা মারলেই 1000 কোটি টাকা এই জন্য রাখাল ছেলে কই ইবনুল মালিক হে শাহজাদা তোমার চুরির যেই বুদ্ধি তুমি গ্রামের কোন সলমুদ্দিনের ছেলে নাও তুমি হেমনে হেমনে এই জন্মে সম্বোধনটা করছে ইবনুল মালিক হে শাহজাদা ফাইনাল্লাহ তাহলে বলো আমার আল্লাহ কোথায় দুনিয়ার মালিককে বোঝানো যাবে এই বলে সেই বলে বুঝ দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে কি বলে বোঝানো যাবে তার মানে আল্লাহকে বোঝানো সম্ভব হবে আল্লাহ দেখেন এবার হযরত উমর কো রাখাল ছেলেরে বাবা তুই পাস আমি আমিরুল মুমিনিন উমর পরীক্ষা করছিলাম এই জন্য ওই যে উমর হারানো উট তালাশ করার জন্য নিজে বাইর হয়ে গেছে আমানতের রক্ষার জন্য কারণ আমার রাষ্ট্র আমার কাছে আমানত এই জন্য রাখাল ছেলে দুধও দিতে রাজি হয় না বকরিও চুরি করে বিক্রি করতে রাজি হয় না আমরা মাশাল্লাহ উল্টাটা যেহেতু আমরা উফরে দিয়েও এই কাম চলে এই জন্য গুড়া দিয়া নিচে দিয়ে আল্লাহর রহমতে আমরার মসজিদে জুতা চুরিও চলে ইমাম সাহেব এখন মাইক লিয়ে আমি কাতার সব সুজা করুক জুতা সাবধানে রাখুক কা এই ঘোষণা অনেক মসজিদে দেওয়া লাগে কথা বুঝাইতে পারছি কি না জানি না বুঝতে পেরেছেন আপনারা আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করো জোরে বলি আমিন আরো জোরে বলি মহতারাম হাজিরিন আসেন জানি না আমি বুঝাইতে পারছি কিনা আর আপনারা কতটুকু বুঝতে পেরেছেন তবে আমাদের অবস্থাটা এখন অত্যন্ত সূচনীয় পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে একটা তো হলো হুজুর আমার কাছে টাকা রাখছিলেন আমি হুজুরের টাকা দেই নাই মাইরা দিছি
আজ না হোক কাল না হয় দুই দিন পরে না হয় আমার আত্মীয় স্বজন আমার ওয়ারিস যারা তারাও যদি জানতে পারে একদিন কি হুজুর আমার বাপে তো আপনার কাছে কিছু টাকা নিয়ে আর দেয় নাই আল্লাহর রাস্তায় মাফ করে দেন টাকা নেন অথবা টাকা সারা মাফ করে দেন বলা যাবে কিন্তু দুর্ভাগ্য আমাদের এটা তো আরো অনেক আগেই হইতে আসিল এখন তো মাশাআল্লাহ মাদ্রাসার টাকা মসজিদের টাকা ইতিমখানার টাকা গুরুস্থানের টাকা পর্যন্ত রাখে আমানত বেটা মনে করে গনিমত আল্লাহ আপনারা কেমনে কইতাম একবার বলে এখন তো কারেন্ট আইবছে আগে মসজিদে মোমবাতি দিত না মোমবাতি দিয়ে আলো জ্বালাইতো তো একবার গিয়ে মোমবাতি চুরি করে কথা বুঝছেননি কি চুরি করে এখন দেখেন ওর মোমবাতি চুরি করবার আগে বেটা কি সুন্দর দোয়া করে দেন আল বাইতু বাইতুল্লাহ ঘর হইল আল্লাহর মসজিদ কার গো আল্লাহ দেখেন বেটা মসজিদে মোমবাতি চুরি করার আগে দিয়ে কি কয় দেখেন আল বাইতু বাইতুল্লাহ ঘর হইল আল্লাহর ঘর ওয়াজ যাইতু যাইতুল্লাহ বাতি হইল আল্লাহর বাতি ওয়ানা আব্দুল্লাহ আমি হইলাম আল্লাহর বান্দা এই কথা কইই মোমবাতি পকেটে ঢুকে গেল ঘর আল্লাহর বাতিও আল্লাহর বান্দাও ধোকাবাজি কারে ঘর মহতরম হাজিরিন বড় দুঃখ লাগে আমি শুধু এতটুকু কথা বলি মুসলমান তো মরতে তো হবে মসজিদ এটা আমার যতটুকু জানা এখানে একেবারে দিন মজুর থেকে শুরু করে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সর্বস্তরের মানুষের দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকার মাধ্যমে মসজিদ নির্মাণ হয় এখানের কিছু টাকা যদি কেউ আত্মসাত করে মাফ যদি নিবার দরকার মনে করে মাফ কার কাছ থেকে নিতা আল্লাহর কাছ থেকে মাফ নিবে তুই চুপ করে এটা তো বান্দারা আমি দিছি মসজিদে টাকাটা রাখতে গিয়ে তোমার কাছে রাখছি আমানত তুমি খেয়াল আইলা এখন এই টাকার মধ্যে তো উনারও আছে উনারও আছে উনারও আছে উনারও আছে আমারও আছে কথা কয় না তাহলে মাফের যদি দরকার হয় এখন এত মানুষ পাইতো কই মাফ হই নিত কই আর একটা বদ অভ্যাস হইল আল্লাহ এটা কইলেন আবার রাগ মসজিদের লাগে যদি চান্দা শুরু তো দেখবেন কিছু কিছু মানুষ আমি আমক আমার আব্বার নাম আমক বসা হাজার এই যে নাম খান ঘোষণা দিয়া মারহাবার তকবীর লয়া কাগজে নাম লেখাইয়া গেছে তিন সবে বরাত মাইসখানে গেছে গিয়া এরপরে চাইলেও ক আরে বাবা দি মু তো কইছি গেছি গা নাকি দেড় চাইরা উমা কথা কয় না কথা কয় না আরে ভাই আমার যে বিষয় দিছে হন আমার কথা তো ইডি ওইডি তো আজকের কথা তো মিডা লাগতো না একটু তিতাওই লাগবো কারণ এছাড়া আমার আর কিছু বলার নাই মহতারাম হাজিরিন এই ধোকাবাজি আল্লাহ ভালো করেই জানে জোরে কোন ঠিক না আরো জোরে বলেন মহতারাম হাজিরিন এই ওয়াদা যারা ওয়াদা করার সময় নিয়ত করে আমি আর কোনো দিন দেব না এটা হলো মুনাফিকের লক্ষণ আমি হাদিস পড়েছিলাম সাথে আয়াতুল মুনাফিক সালাস ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা রহমতের নবী বলেন উম্মত মুনাফিকের আলামত হলো তিনটা কথা বলবি তুমি মিথ্যা বলে যদি ওয়াদা করে তো ওয়াদা খেলাফ করে যদি আমানত রাখা তাহলে আমানতের খিয়ানত করে ও বন্ধুরা ওয়াদা খেলাফ করার বদভ্যাস আমাদের মধ্যে নাই না আছে ও মুসলমান অভাব নাই অভাব নাই অভাব নাই আমি সব আপনাদের সামনে তুলে ধরতে পারবো না শুধুমাত্র একটা নমুনা দেখাইছি ওয়াজ মাহফিলে চান্দা তাফসির মাহফিলে চান্দা মসজিদের জন্য চান্দা মাদ্রাসার জন্য চান্দা বড় অ্যামাউন্টটা প্রথমে দিয়ে মারহাবা এরপরে আর খবর থাকে খবর থাকে না ফোন করলেও ফোন ধরে আমার ভাইয়েরা শুধুমাত্র তা না দোকান থেকে বাকি আনছে আগামী মঙ্গলবারে দিয়ে দেব এই মঙ্গলবার আর দুই হাজার তেইশ সালের ভিতরে আসে না আল্লাহ একটা হাসির গল্প কমুনি
হুজুর অনুমতি দিছে এটা একান্তই এক বেড়া বলে দোকান থেকে বাকি আনছে অন ওয়াদার তারিখ মানে দেওয়ার তারিখ দিতে দিতে ওয়াদা দিতে দিতে আর সখানেক পার হয়ে গেছে হে বেড়া ওকো বাবা রে বাবা কত ফিসলা দেখলাম বাইম মাস ফিসলা এই মাস ফিসলা ওই মাস ফিসলা হে দি আরো বড় ফিসলা আর বেড়া কয় না দিলে দিল না দিলে না আর হুনো দে না এখন বেড়াই দেখতে যায় না একদিন এমন বেকায়দাত ফরছে এই রাস্তা ছাড়া এই গলি ছাড়া আর কোনো উপায় নেই এখন কি করব এই রাস্তা ছাড়া তো আর কোনো দিক দিয়ে যাওয়া কি করবে কি করবে রিক্সাওয়ালারে ধরছে ঠিক করছে ঠিক রে বাতি যা আমি ওখানে যাব তোর ভাড়া কত কষা যা 20 টাকা কষা যা তোর দিব 30 টাকা কোসাসা কোন কি কেন 10 টাকা বেশি আমি একটা জায়গায় গিয়ে খালি এরকম একটা সিগন্যাল দেব তখন আর তুই আস্তে চালাইতে পারবি না বৈশাও চালাইতে পারবি না দাঁড়ায়া যাবি না জোর দূর জোরে ফারস ও দূর জোরে চালায়া যাইবে এরপরে আমি আবার সিগন্যাল দেব তখন বুঝবে যে ওই এলাকা ফার এবারে কয় আমি রিক্সা তো এমনিই চালাই না একটু জোরে চালাইলাম ভাড়া 20 টাকার মধ্যে 30 টাকা হইলে অসুবিধাকে কসাসা কোনো চিন্তা করেন না খালি আপনি খালি একটু কাশি দিয়ে এখন ম্যাডা যাও ইন্না লিল্লাহ যা আছে সব দোয়া কালাম ফইরা 20 টাকার ভাড়া 30 টাকা দিয়া রেডি করে এবার তারে সব ঠিকঠাক করছে ডাইন বাম সাইতার থেকে ঠিক আছে জায়গা মতো গিয়া এমনি ম্যাডা বসার থেকে দাঁড়ায় গেছে ভাড়া শুরু করছে আর কি এখন সব জিনিসের তো একটা ক্যাপাসিটি আছে মানে রিক্সারে কি প্রাইভেট কারের মতো চালাইতে পারবেন যতই ঘোরা না এখন বেড়া তো এমন ভাড়া শুরু করছে ক্যাপাসিটির বাইরে যখন গেছে গা চেঞ্জ করে গেছে এত স্পিডের মধ্যে চেঞ্জ হয়ে গেলে হে বেড়া তো তাড়াতাড়ি ব্রেকে টান দেয় না ব্রেক সিরা যাবো একটু গতিটা কম লেনে গিয়ে ব্রেকে টান দিত এখন একটু গতিটা কমছে পরে যখন ব্রেকে টান দিছে গিয়া আল্লাহর রহমতে ওই সাটার বরাবর এই হলো আমাদের ওয়াদা আর আমানতের হালত আরো জোরে কান শুধু হাসার জন্য বলি নাই সেই ব্যক্তিকে এরকম এক দুইজনেই হয় না এক দুইজনেই খুঁজলে কি আমার আপনার আশেপাশে এমন লোক পাওয়া যাবে না আরে মিয়া আর আমি দেখবেন মসজিদে গিয়ে বড় গলায় কথা বলতে চায় কথায় কথায় ইমামের উপরে ইমামের দিকে চোখ রাঙ্গায় মুয়াজ্জিনের দিকে চোখ রাঙ্গায় বাপ সাপ বুঝায় সাবধান হয়ে যান মহতারাম হাজিরিন ধোকাবাজি দুনিয়াতে করা যাবে কিন্তু আল্লাহর আদালতে ঠিকই ধরা পড়তে হবে এক কান হাদিসের কথা বলি এবার খুব গুরুত্ব সহকারে শুনেন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে একদিন বলছে সাহাবীরা তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে সবচেয়ে দরিদ্র মানুষ কোনটা কে সবচেয়ে দরিদ্র সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যার টাকা পয়সা নাই তাকেই তো জানি আমরা সে দরিদ্র নবী আমার ডাক দিয়ে বলেন না রে সাহাবীরা যার টাকা পয়সা নাই সেই দরিদ্র না আমার উম্মতের মধ্যে ওই লোকটাই হলো বড় দরিদ্র যে হাসরের ময়দানে নামাজ নিয়ে হাসরের মাঠে উঠবে রোজা নিয়ে উঠবে হজ নিয়ে উঠবে যাকাত নিয়ে উঠবে অনেক ইবাদত বন্দেগির অনেক সওয়াব নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে কিন্তু সাথে সাথে এই ব্যক্তির কিছু টাকা মেরে খেয়ে রাখছে অমুকের দোকান বাকি দেয় নাই ওর মুখের এমনে টগাইছিল দুনিয়ার জীবনে তার শক্তি ছিল সেই জন্য তার সামনে এসে কেউ চায় নাই চাইতে পারে নাই কিন্তু হাসরের দিন সবাই গিয়ে বলবে আল্লাহ আজকে তোমার ইনসাফের আদালত কায়েম হয়েছে আল্লাহর আদালতে বেইনসাফি হবে
আল্লাহর আদালত ইনসাফের আদালত ও মালিক আজকে আমরা তার কাছ থেকে পাওনা চাই এবার আল্লাহ বলবেন তুমি তোমার পাওনা পরিশোধ করবে কি দিয়ে ও মুসলমান দুনিয়াতে আমাদের দেশে বাংলাদেশে টাকা ইন্ডিয়াতে গেলে রুপি পাকিস্তান গেলে রুপিয়া সৌদি আরব গেলে হয়ে যায় কোন রিয়াল ও বন্ধুরা কুয়েতে গেলে হয়ে যায় দিনার মালয়েশিয়ায় গেলে হয়ে যায় রিংগিত আপনাদের লন্ডনে গেলে হয় পাউন্ড আমেরিকায় গেলে হয় ডলার এক কথায় হলো কারেন্সি টাকার বিনিময়ে আমরা ঋণ পরিশোধ করব কিন্তু কবর জগতে হাশর জগতের একটু কারেন্সির নাম হলো সওয়াব বা নেকি ওইখানে টাকা চলবে না পাউন্ড চলবে না ডলার চলবে না এখন ঋণ পরিশোধ করতে গেলে তাকে সওয়াব দিতে হবে এবার নামাজের সওয়াব শেষ রোজার সওয়াব শেষ হজের সওয়াব শেষ যাকাতের সওয়াব শেষ তেলাওয়াতের সওয়াব শেষ কিন্তু পাওনাদার এখনো শেষ হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার বান্দারের সওয়াব যেহেতু শেষ এখন পাওনা কেমনে পরিশোধ করবা তুমি তো আর দিতে পারবা না তবে একটা কাজ করো ওই পাওনাদারদের আমল নামাই যে গুনাহ আছে এই গুনাহগুলো এখন তোমার মাথায় না এই গুনার বোঝা নিয়ে তুমি এবার জাহান্নামে আগুনে প্রবেশ করো আল্লাহর নবী বলেন এই অবস্থাটা যার হবে সে হলো আমার উম্মতের সবচেয়ে বড় দরিদ্র একটু আওয়াজ করে আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা কি এমন দরিদ্র আমরা কি এমন দরিদ্র কেউ হইতে চাই আরো জোরে না ও মুসলমান তাহলে আসুন আমাদের ওয়াদাও রক্ষা করতে হবে আমানত রক্ষা করতে হবে জোরে কণ্ঠে কেনা আমার বন্ধুরা আমি শেষ পর্যায়ে একেবারে শেষ দিকের কথা বলতে চাই তিনটা কথা মাত্র বলবো লক্ষ্য করে দেখেন এক নাম্বার আমার নবীকে মারবার জন্য কাফের বেঈমানরা বাড়ি ঘেরাও করেছিল আল্লাহর নবী হযরতে আলীকে ডাকলেন আলী আমার বিছানায় শুয়ে পড়ো আমি আল্লাহর নির্দেশে হিজরত করে মদিনায় চলে যাব আল্লাহর নবী কেন আলীকে রেখেছিলেন নবী আলীকে বললেন আলী যদিও তারা আমাকে মারবার জন্য এসেছে কিন্তু অমুকের ছেলে অমুক তার কিছু টাকা আমার কাছে আমানত অমুকের ছেলে অমুক তার এত টাকা আমার কাছে আমানত অমুকের ছেলে অমুক তার এত টাকা আমার কাছে আমানত আমি যদি এখন চলে যাই তোমাকে যদি রেখে না যায় কালকে তারা অপপ্রচার করবে আমি তাদের আমানত মেরে চলে গিয়েছি এই জন্য আলী টাকাগুলো বুঝে রাখো তাদের টাকা আমানত তাদের কাছে পৌঁছাইয়া তারপরে তুমি মদিনায় যাবে আল্লাহু আকবার নবী রাখছিলেন আমরা তো মহব্বত পর্যন্ত বলি পরের অংশটা বলি না নবী হযরত আলীকে কেন রেখেছিলেন নবী আলীকে রেখেছিলেন আলী অমুক অমুকের টাকা এখনো আমার কাছে আমানত আমরা তো ভালো দিনে হাওলাত দিলে ফেরত পাওয়া যায় না আর যদি আমার মারবার লাগে এই তো বাড়ি ঘেরাও আর এমন দশ পনেরো জনের টাকা আমার কাছে থাকতো মনে মনে টুট মুখ কামড়ে কইলাম বাতিজার হুতায় টিয়া নিতে না কিন্তু নবী হযরত আলীকে রাখলেন আমানত এই এই বুঝো এই 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 এদের এত 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 টাকা এই টাকাগুলো আগামীকাল পৌঁছিয়ে দিয়ে তারপরে তুমি মদিনার দিকে পা বাড়াইবা তারপরে হিজরত করবা তাহলে বুঝেন বিশ্ব নবী আমানতকে কতটুকু পরিমাণ গুরুত্ব দিয়েছিলেন মহতারাম হাজরিন নবীর ইন্তেকালের সময় যখন ঘনিয়ে এসেছে বড় কথা বলবো না ছোট্ট করে দুটা কথা প্রথম নম্বরে আল্লাহর নবী ডাকলেন নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে নবীর চাচাতো ভাই আইনাল ফজল ইবনে আব্বাস হে আমার চাচা আব্বাসের ছেলে ফজল তুমি কোথায় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমার কিছু টাকা ঋণ আছে তুমি কি জিম্মাদার নিতে পারো যে আমার টাকাটা আমার ঋণটা তুমি পরিশোধ করবা বিশ্ব নবী হযরতে আব্বাসের ছেলে নবীর চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে ডাকলেন আমার ঋণের জিম্মাদারি তুমি নিতে পারো কই ইয়া রাসূলুল্লাহ আপনার যত ঋণ আছে ঋণের জিম্মাদার আমি হইলাম আমি আপনাদেরকে জিজ্ঞেস করি নবীর কাছে কে কত টাকা পাইতো ইন্তেকালের সময় মহাদারাম হাজিরিন শুধু তা না একেবারে সর্বশেষ কথাটা বলছি রহমতের নবী সাহাবা একরাম সবাই একটু দয়া করে কান পেতে শুনবেন আমি আশা করছি রহমাতুল্লিল আলামিন সাহাবিদের মজমায় বললেন সাহাবিরা জানি না আমি আর দুনিয়ায় কতদিন থাকবো
তবে তোমাদের কোনো পাওনা দাও না ব্যক্তিগতভাবে যদি আমি তোমাদের কাউকে কোনো কিছু করে থাকি কোনো আঘাত দিয়ে থাকি কোনো কষ্ট দিয়ে থাকি তোমরা আজকে আমাকে হয়তো maaf করে দাও আর না হয় আমি যতটুকু কষ্ট তোমাকে দিয়েছি যতটুকু আঘাত করেছি তুমি বদলা নিয়ে নাও আল্লাহু আকবার আর একটু জোরে বলবেন না আমার আপনার নবী জীবনে কোনোদিন কাউকে কটাক্ষ করে কথা বলেন নাই আমার নবী জীবনে কারো চার আনা পয়সা মেরে দেন নাই আমার আপনার নবী নিজের হাতে কোনোদিন কাউকে আঘাত করেন নাই ও মুসলমান হ্যাঁ যুদ্ধের ময়দানে কিছু কিছু ব্যতিক্রম সেটা ভিন্ন এটার অন্য কারণ আছে যেই নবী একটা জীবনে একদিন কোনোদিন গালি দেন নাই নবী কোনোদিন কাউকে একটা থাপ্পড় দেন নাই সেই নবী আজকে সাহাবীদের সামনে বলতে আছেন তোমাদের কোনো পাওনা দাও না যদি আমার কাছে থেকে থাকে আমি যদি কাউকে আঘাত করে থাকি মাফ করে দাও আর না হয় আমার কাছ থেকে তোমরা বদলা নিয়ে নাও পিন পতন নীরবতা বিরাজ করছে নবীর কণ্ঠে এই কথা শুনি একজন সাহাবী দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কি একটু পাওনা আমার একটু পাওনা আছে আমি আপনার কাছ থেকেই পাওনা নিয়ে নিতে চাই সকল সাহাবায়ে কেরাম বড় কৌতূহলী হয়ে ওই সাহাবীর দিকে তাকাইলেন নবী জিজ্ঞেস করেন কি পাওনা তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনি একদিন আমাকে লাঠি দিয়ে পিঠের মধ্যে আঘাত করেছিলেন আজকে আমি এটার বদলা নিতে চাই ও মুসলমান একটু চিন্তা করেন বাকি সাহাবীদের অবস্থাটা কি সকল সাহাবায়ে কেরাম বারবার তার দিকে তাকাচ্ছিলেন আর বুঝাইতে চাইছিলেন যত মনে চায় রে ভাই আমাকে তুই মার আঘাত কর আমার কাছ থেকে বদলা নে কিন্তু বিশ্ব নবীর কাছ থেকে বদলা নিস না কিন্তু নবীর ওই সাহাবী না চোরবাং না কয় না না আমার পাওনা নবীর কাছে আমি তোমাদের কাছ থেকে বদলা নেব না আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন সাহাবীদেরকে বললেন সাহাবীরা তোমরা তাকে বাধা দিতে যাও না ও সাহাবী আসো আমার কাছে নবীর কাছে গেলে নবী লাঠি তার হাতে দিয়ে বললেন সাহাবী রে আমার পিঠের মধ্যে তুই আঘাত কর কোনো অসুবিধা নাই আমি তোকে যতটুকু আঘাত করেছিলাম ততটুকু আঘাত করে তুই বদলা নিয়ে নে সাহাবী এবার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বদলা তো আমি সমান সমান নেব বলে হ্যাঁ তাহলে সমান কেমন করে হবে আল্লাহর নবী গো আমাকে যেদিন আপনি আঘাত করেছিলেন ওই দিন আমার পিঠে কোনো কাপড় ছিল না আপনার গায়ে তো এখন কাপড় আছে এই কাপড়ের উপর দিয়ে আমি আঘাত করলে তো সমান হবে না কম হয়ে যাবে এই জন্য দয়া করে আপনি পিঠ মুবারক থেকে কাপড়খানা সরায়া দেন সাহাবায়ে কেরাম তখনও বুঝে উঠতে পারছিলেন না মনে হচ্ছিল যেন কলিজা ফেটে যাবে বিশ্ব নবীর পিঠে আঘাত করবে আবার আবার বলে কাপড় উঠায়া দিতে হবে আল্লাহর নবী বললেন ঠিক আছে পিঠ মুবারক থেকে যখন কাপড়খানা উঠাইলেন সাহাবী এবার লাঠি ছোটা ফেলে দিয়ে দৌড়িয়ে গিয়ে আমার নবীর পিঠ মুবারকের মোহরে নবুয়তের মধ্যে জমা খাইতে আরম্ভ করেছে নবীর সাহাবী বারবার চুমু খাইতে আরম্ভ করেছেন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বুঝতে পেরেছি আপনি মনে হয় আর বেশি দিন দুনিয়ায় থাকবেন না এই জন্য আজকে যেহেতু একটা সুযোগ এসেছে আমি এই সুযোগটাকে কাজে লাগাইয়া আমি আপনার জীব আমার জীবনের শেষবারের মতো আপনার মোহরে নবুয়তে একটু চুমুকে আমার টোটকে দণ্ড করলাম আমার নবী ডাক দিয়ে কো সাহাবী রে চুমু খাইলে তো না আল্লাহর জাহান্নাম তোর উপরে হারাম হয়ে গিয়েছে ও মুসলমান বিশ্ব নবী
জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সবার কাছ থেকে পরিষ্কার হয়ে যাওয়ার জন্য নবী বলছিলেন আমার কাছে কারো কিছু পাওনা দাওনা থাকলে নিয়ে যাও আমার কাছ থেকে বদলা নিতে চাইলে বদলা নিয়ে নাও আমার ভাইরা সেই নবী আমাকে আপনাকে এই শিক্ষাই দিয়ে গেছেন কথা বলবা সত্য কথা বলবা ওয়াদা করবা তো ওয়াদা ঠিক রাখবা আমানত তোমার কাছে তো খিয়ানত করবা না যথাযথভাবে আমানত তার হকদারের কাছে আবার ফিরিয়ে দেবা মহতরম হাজিরিন তাই আসুন ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি যদি আমাদের পেতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আমানতের রক্ষা করতে হবে ওয়াদা রক্ষা করতে হবে সত্য কথা আমাদেরকে বলতে হবে মহতরম হাজিরিন পবিত্র রমজান মাস কোরআন নাজিলের এই মাসে কোরআনের আলোকে আমরা যে কয়েকটি কথা বলেছি এবং শুনেছি ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন আমলযোগ্য কথাগুলোর উপর আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন সবাই মহব্বতের সাথে বলি আমিন মহতরম হাজিরিন ভাড়ের মাধবপুর ইসলামী যুব সমাজের ভাইদেরকে আন্তরিক অভিনন্দন জানাই তারা এই রমজান মাসে এই সুন্দর আয়োজন আজ 18 বছর যাবত করে আসতেছেন ভবিষ্যতেও যেন তারা এই কাজ করেন তাদেরকে আপনারা উৎসাহ দিবেন সাহায্য সহযোগিতা লাগলে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন সর্বোপরি তাদের জন্য সবসময় দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে নেক কাজের মধ্যে লাগায় রাখেন এবং তাদের এই নেক কাজগুলোকে আল্লাহ যেন কবুল করেন আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি